মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাকা ঘর ও জমি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন হতদরিদ্র পরিবারের মানুষগুলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ দুই প্রকল্পের মাধ্যমে মুজিববর্ষের উপহার হিসেবে সারা দেশে নতুন ঘর দেওয়া হয়েছে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে কষ্টের দিনকে ছাই চাপা দিয়ে সুখ খুঁজছে বিভোর অসহায় পরিবারগুলো। জমিসহ ঘর পেয়ে জীবনমান উন্নত করতে সরকারি উদ্যোগে কবুতর, হাঁস, ছাগল ও গরু পালন করছেন তারা। পাশাপাশি ঘরের পাশে লাগিয়েছেন রকমারি সবজি। কেউ কেউ পেশা বদলিয়ে বাঁশের, বেতের কাজ, নারীদের কেউ দর্জির কাজ এবং পুরুষরা হকারি করতে বাইরে বের হয়েছেন। গত জানুয়ারি থেকে ঘর পাওয়ার পর এভাবেই জীবনের গল্পটা তাদের অনেকটাই বদলে গেছে।